হ্যালো এভরিওয়ান তো আজকে আবার শুরু করছি নতুন অ্যাক্টিভিটি নিয়ে উইংসের ক্লাস ফোর উইংসে পার্ট ওয়ান চলো পার্ট ওয়ান পর্বের আমরা আজকে পড়ব অ্যাক্টিভিটি এইট নাইন টেন ওকে তাহলে আমাদের রাখো অ্যাক্টিভিটি এইটে কী বলেছে এখানে বলেছে ইউজ হ্যাস ওর হ্যাভ অ্যান্ড ক্যান হ্যাস মানে আছে হ্যাভ মানেও আছে ক্যান মানে পারা কোন কিছু বাড়াকে বলে ক্যান টু রাইট এ ফিউ সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস পাখি সম্পর্কে কিছু লিখতে হবে কোনো বাক্য লিখতে হবে সেখানে হ্যাজ আর হ্যাপ তোমাকে দুটো আর হচ্ছে ক্যান এই তিনটে ইউজ করতে হবে তো কখন কখন আমরা সেটা ইউজ করব। বার্ড হ্যাজ এখানে উদাহরণ দিয়েছে আর দেখো নিচে এখানে তোমাকে হেল্প বক্সও দিয়েছে দুটো হেল্প বক্স আছে ক্যান দিয়ে যখন লিখবো তখন আমরা ফ্লাই সিং ক্যাচপ্রেন নিস্ট এগস এগুলো ইউজ করবো হলো আর হ্যার্স আর হ্যাপ যখন আমরা ইউজ করবো তখন সেখানে আমরা এগুলো ওয়ার্ড থাকবে ফেদার্স টেল টু লেগস ক্লস বিগ টু আইস টু উইংস হলো তাহলে এখন একটু ওয়ার্ডমিংটা জেনে ফেদার্স মানে পাখনা টেল মানে লেজ টু লেগস মানে দুটো পা ক্লস মানে পাখির যে নখ থাকে সেটাকে বলে ক্লস বিক পাখির ঠোঁটকে বলে টু আইস দুটো চোখ টু উইংস দুটো ডানা আর ক্যানের ক্ষেত্রে কি কি হতে পারে ফ্লাই মানে ওরা সিং মানে গান করা ক্যাচ ক্যাচপ্রে মানে শিকার ধরা নেস্ট মানে পাখির বাসা এগ মানে ডিম তাহলে এখন আমরা শুরু করব। এই হেল্প বক্সের সাহায্যে কিভাবে আমরা লিখব ওকে এখানে লেখা আছে যে এ বার্ডস হ্যাজ টু উইংস একটি পাখির দুটো ডানা আছে এ বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই বার্ড আকাশে উঠতে পারে হলো এবার দেখো বার্ড হ্যাস একটি পাখি মানে শুধুমাত্র এখানে লিখে দেখাচ্ছি তোমাদের আই উই ইউ দে এই সব কিছুর ক্ষেত্রে হচ্ছে আমরা ইউজ করবো হ্যাভ আর বাদ বাকি যা থাকবে সেক্ষেত্রে আমরা ইউজ করবো হ্যাজ তাহলে এখানে বলছে বার্ড হ্যাজ একটি পাখি সেজন্য বলছে হ্যাজ বার্ড আমি এখন শুরু করলাম বার্ড বার্ডস হ্যাভ ফেদার্স অ্যান্ড টেজ এখন যেহেতু এখানে অনেকগুলো পাখি আছে সেই জন্য এখানে আমি ইউজ করলাম হ্যাব বার্ডস হ্যাভ ফেদার্স অ্যান্ড টেজ পাখিদের পালক আছে এবং লেজ আছে সাম বার্ডস ক্যান সিং বিউটিফুলি কিছু পাখি সুন্দর গান করতে পারে বার্ডস হ্যাভ টু লেগস পাখিদের দুটো পা আছে দে হ্যাব ক্লস দেখো দে সঙ্গেও হ্যাব বসেছে বহু বচনে আর বার্ডস যেহেতু অনেকগুলো পাখি সেই জন্য এখানে হ্যাপ বসেছে তো বলেছেন দে হ্যাভ ক্লথস অ্যান্ড বিগ অলসো তাদের নখ আছে এবং টোট আছে ধারালো বার্ডস ক্যান ক্যাচ প্রে পাখিদের পাখিরা শিকার করতে পারে দে ক্যান বিল নেস্ট তারা ঘর বানাতে পারে তাদের নিজেদের ঘর তারা বানাতে পারে বার্ডস ক্যান লে এগস তারা ডিম পাড়তে পারে পাখিরা ডিম পাড়তে পারে হলো এ হলো আমাদের পাখি সম্পর্কে কিছু বাক্য হ্যাজ হ্যাভ আর ক্যান দিয়ে তাহলে বোঝা গেলো হ্যাব বার্ডসের ক্ষেত্রে শুধু বার্ড আছে সেক্ষেত্রে হবে হ্যাজ অনেকগুলো বার্ড আছে হয়ে গেল হ্যাব আই হ্যাভ হয় উই হ্যাভ ইউ হ্যাভ দে কিন্তু হি আর এর ক্ষেত্রে হবে হচ্ছে হ্যাজ ওকে এই কনসেপ্টটা এবার শুরু করছি আমরা অ্যাক্টিভিটি নাইন তো অ্যাক্টিভিটি নাইনে বলেছে অ্যারেঞ্জ দ্য লেটার্স টু ফর্ম মিনিংফুল ওয়ার্ডস তো এখানে কিছু ওয়ার্ডস আছে উল্টো পাল্টা করে সাজানো এগুলোকে আমাদেরকে ঠিকভাবে সাজাতে হবে তো নাম্বার ওয়ান হলো ককরোচ ও সি কে কক রোচ আর ও এ সি এইচ কক আমরা সিলেবল ওয়াইজ ভেঙে ভেঙে পড়বো তাহলে কী হবে আমাদেরকে পড়তে সুবিধা হবে নেক্সট নাম্বার টু বাটারফ্লাই ফ্লাই এফ এল ওয়াই বাটারফ্লাই তারপরটা হলো grass হপার grass প্রথমে গ্র্যাস স্পেলিং r a আর এ grass hopper হপার এইচ ও ডাবল পি r grass হপার এরপরে হচ্ছে মস কুইটো ও এস কিউ ইউ আই টি ও মস কুইটো এখানে একটা জিনিস তোমাদেরকে বলছি বইটা ছাপানোর সময় মনে কোনো একটা মিস্টেক করেছে এখানে তো গ্রাস দেখো জি আর এ ডাবল এস গ্র্যাস ঠিক আছে এরপরে হচ্ছে হপার এইচ ও ডাবল পি ই আর এখানে ডাবল পি আছে দেখো এই যে ডাবল পি আছে তাহলে আমাদের এখানে আরেকটা বক্স হতো তারা সেই বক্সটা দেয়নি তাই অনেকে এটা ভুল করতে পারে তো এখানে স্পেলিং হবে জি আর ও জি আর এ ডাবল এস এইচ ও ডাবল পি ইআর ক্র্যাশ অপার ওকে এটা হলো আমাদের কীভাবে আমরা ভেঙে ভেঙে পড়ব আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় সিলেবেল ওয়াইজ যদি আমরা ভেঙে পড়ি যে কোনো যত বড় স্পেলিং হোক না কেন আমরা খুব তাড়াতাড়ি সেটা মুখস্থ করে ফেলতে পারব। এই হচ্ছে একটা সুবিধা তো এটা একটা ছোট ছোট করে খালি দাওয়া আছে এরকম অনেকগুলো তোমাদের পরীক্ষা আসতে পারে এরপরে শুরু করছি অ্যাক্টিভিটি টেন এরপরেরটি আসছি আমরা অ্যাক্টিভিটি টেন এখানে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স হেল্প বক্স আবার দেওয়া আছে হেল্প বক্সের মধ্যে থেকে তোমাদেরকে চুজ করে লিখতে হবে তাহলে এখানে প্রথমটি কি আছে সবকটি আমরা আগে কি শিখব ওয়ার্ডগুলো শিখে নিব ওকে এখন এখানে কিছু হেল্প বক্সে যেগুলো আছে সেগুলো আমরা মিনিংগুলো আগে জেনে নিই প্রথম আছে নেকটার নেকটার মানে শোষণ করা অ্যান্স মানে পিঁপড়ে ক্লোওয়াম মানে জোনাকি থরেক্স মানে দেহাংশ অ্যাবডোমেন মানে পেট বিহাইভ মানে মোচাক হানি মানে মধু ইনসেক্ট মানে কীটপতঙ্গ কলেরা এটা এক প্রকারের রোগ ব্লাড রক্ত স্টিং ফুল ফুটিয়ে দেওয়া উইংস মানে ডানা ম্যালেরিয়া এক প্রকারের অসুখ জ্বর জয়েন্টেড লেগস পা জোড়া লাগানো টেন ট্যাকলস মানে সুর ককরোচ মানে আরশোলা অ্যান্টেনা মানেও এক্ষেত্রে সুর কম্পাউন্ড মানে একসাথে অনেকগুলো মানে যৌগিক যাকে বলে থ্রি মানে তিন হয়ে গেল আমাদের হেল্প বক্স থেকে নেওয়া এরপরে হচ্ছে আমরা এখন ফিলিন দ্য ব্ল্যাঙ্কসটা করবো অ্যান্ড ইনসেক্ট হ্যাজ টু পেয়ার্স অফ উইংস পতঙ্গের দুজোড়া ডানা থাকে সাম ইনসেক্টস হ্যাভ লং থিন টেন ট্যাকেলস মানে কিছু পতঙ্গের লম্বা সরু সুর থাকে এবি হ্যাজ এ স্টিং টু বাইট মৌমাছির কামড়ানোর জন্য হুল থাকে হুল ফোটানো স্টিং মানে হুল ফোটানো বাইট মানে কামড়ানো বাটারফ্লাই সাকস নেকটার ফ্রম ফ্লাওয়ার্স প্রজাপতিরা ফুল থেকে মধু শোষণ করে নেকটার মানে শোষণ করে যে চুষে খায় হলো শাক মানে চুষে যে নিচ্ছে সেটাকে বলবো শাক আর এ গ্লোয় এ গ্লোয় গ্লোস টু এমিট লাইট জোনাকি উজ্জ্বল হয়ে আলো ছড়ায় সিক্স নাম্বার এ ককরোচ স্পয়েলস ফুড ফুডকে আরশোলা খাবার নষ্ট করে নাম্বার সেভেন এ মসকুইটো সাক্স আওয়ার ব্লাড অ্যান্ড স্প্রেড ম্যালেরিয়া মশা রক্ত শোষণ করে আর ম্যালেরিয়া রোগ ছড়ায় স্প্রেড মানে ছড়িয়ে যাওয়া নাম্বার এইট হাউস হাউসফ্লাই স্প্রেজ ডিজিজ লাইক কলেরা মাছি কলেরা রোগ ছড়া স্প্রেড মানে ছড়ানো ডিজিজ মানে রোগ কলেরা একটি রোগের নাম নাম্বার নাইন ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা টু ফিল অর সেন্স পতঙ্গ অনুভবের জন্য সুর থাকে নাম্বার ইলেভেন প্রন ইজ নট এ ফিশ বাট অ্যান ইনসেক্ট হ্যালো পতঙ্গরা চিংড়ি মাছ চিংড়ি একটি মাছ নয় এটা কি একটি পতঙ্গ নাম্বার টুয়েলভ বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস দেহ তিনটি অংশে ভাগ থাকে কী কী ভাগ হেড থরেক্স থরক্স মানে দেহাংশ অ্যান্ড অ্যাবডোমেন অ্যাবডোমেন মানে পেট তাহলে কি হলো মাথা দেহাংশ আর পেট নাম্বার থার্টিন এ বি বিল বিহাইন্ড অ্যান্ড স্টোরস মাহনি কি করে মৌমাছিরা মৌচাক তৈরি করে আর সেখানে মধুর সঞ্চয় রাখে নাম্বার ফরটিন অ্যান্ডস মুভ ইন এ রো পিপড়েরা সারিবদ্ধভাবে নড়ে তো হয়ে গেল আমাদের এইট নাইন আর টেন তিনটি অ্যাক্টিভিটি তোমাদেরকে করালাম তো তোমাদেরকে এত কম করে কেন দিচ্ছি যে এটাতে একটা সুবিধা কি তোমরা কম করে পড়বে আর খুব ভালো করে শিখবে বেশি বেশি দিলে কোনো কিছুই ভালো মতন শেখা হবে না তো প্রথমে তোমাদের যেটা ছিল হ্যাভ আর হ্যাজের ব্যবহার কীভাবে করতে হবে সেকেন্ড অ্যাক্টিভিটি ছিল তোমাদের কিছু স্পেলিং দেওয়া আছে উল্টো পাল্টা করে সেগুলো তোমরা তো সেই স্পেলিংগুলো তোমরা ঠিক করবে শুধু এই স্পেলিং কেন যে কোনো কোনো কিছুরই স্পেলিং যখন বড় হবে সেটাকে তোমরা কি করবে ভেঙে ভেঙে সেইগুলোকে তোমরা পড়বে তাহলে কি হবে তোমাদের খুব যত বড় স্পেলিং হোক খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে তো আশা করছি তোমরা বুঝতে পারছো আজকে এ পর্যন্তই রাখছি এর দিন আবার নতুন নিয়ে আসবো নতুন অ্যাক্টিভিটি নিয়ে আজকে রাখছি বাই